মেজর টিলা টেস্টি টিউব সবাই দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে ঢুকতেছি আমি, তাহলে ঢুকার ঢুকার পরে সবাই দেখতে পারবেন। মেজর টিলা টেস্টি টিটি আমি আসি, আপনারা সবাই দেখছেন ইতিজাজ ব্লগ, তো সবাই সাথে থাকুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন কিটা গ্রিল চিকেন, তো গ্রিল চিকেনটা একটু টেস্ট আছে, জাল তারপরে জিওয়ার চিকেন মোমো হচ্ছে, হওয়ার পরে আমি আপনাদেরকে বলতেছি। চিকেন মোমোতে দুটো সস আছে, হ্যাঁ রেড চিলি সস, গ্রিন চিলি। আচ্ছা, রেড চিলি সস, গ্রিন চিলি সস, সবাই টিজাস ব্লগ দেখবেন এবং সাথে থাকবেন। মেজর টিলার টেস্টি ট্রিটে আসলে আপনারা সবাই পেয়ে যাবেন অনেক ভালো খাবার। আমরা আসি, ভিডিও করার সাথে বাম হাত হয়ে গেছে, এবং এরা ডান হাতে হাত অনেক টেস্ট, এরা আরও জাল নরম, মশলা সব একসাথে হয়েছে। আসসালামু আলাইকুম, এখানে আমি আসলে মুখ দিয়ে সাউন্ড দিতে হচ্ছে, এখানে অনেক মজা ছিল জুসটা, এবং জুসটা অনেক মজা পেয়েছি আমি, একটু মিঠা কম ছিল যার কারণে আমি খেয়েছি, আমি বাইরের জুস কম খাই। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে দেখতে পাচ্ছেন বাঙ্গের মতো একটি জুস, এটাকে আমি ব্রাভা নাম, কিন্তু আমি এটাকে সাপোর্ট করি না, কারণ এটা খাওয়ার পরে আমার অনেক ভালো লাগেনি, তাই আপনারা সবাই নিশ্চয়ই আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন। এখানে আমি চিকেন মোমো খেয়েছিলাম, চিকেন মোমোর সাথে দিয়ে দিল ধনিয়া পাতার সসের মতো চাটনি আর কি, আর টমেটোর সস। তো আমি প্রথমে ধনিয়া পাতার সস লাগিয়ে খেয়েছিলাম, অনেক মজা লেগেছিলো, তারপরে টমেটোর সস লাগিয়েছিলাম। গড়ে এসে রেকর্ড করার কারণ হচ্ছে সেখানে একটি গান বেড়ে গিয়েছিলো, যার কারণে আমি আসলে আমার ভিডিওতে এগুলো দিই না, তো তাই। আর আপনারা সবাই নিশ্চয়ই আমাকে সাপোর্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ, যারা দেখবেন তারা একটি লাইক দিয়ে দেবেন। এটা কিন্তু অনেক মজা, আসলে আমি মজার জিনিস খাই আপনাদেরকে দেখাই, কারণ এখানে অনেক গুস্ত ছিল ভিতরে, খুব ভালো লাগছে। আর ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কমেন্ট দিবেন তাহলে সাথে থাকুন আর কিছু হবে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন বাসার জন্য এক বিরিয়ানি নেওয়া হয়েছে, বাসায় গিয়ে সেটি খুলবো এবং আপনাদেরকে দেখাবো।